আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে বাইকে রিজার্ভ তেল কি এবং এটি কিভাবে কাজ করে। চলুন শুরু করি। প্রথমে বাইকের ট্যাঙ্কি এবং রিজার্ভ লাইন সম্পর্কে ধারণা দিয়ে নিচ্ছি। লক্ষ্য করুন ভিউয়ার্স, সাধারণত 150 সিসি সেগমেন্টের ম্যাক্সিমাম বাইকে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার পর্যন্ত হয়ে থাকে। এটি হচ্ছে বাইকের মেইন ট্যাঙ্ক লেভেল, অর্থাৎ 12 লিটার যে ট্যাঙ্ক সেটার লেভেল এখান থেকে। এবং প্রতিটি বাইকে নির্দিষ্ট পরিমাণ রিজার্ভ ট্যাঙ্কি থাকে, ধরে নিচ্ছি সেটি 3 লিটার। তো 12 লিটারের মধ্যে 3 লিটার রিজার্ভ এবং মেইন লেভেল ট্যাঙ্ক হচ্ছে 9 লিটার। তাহলে 9 লিটার ফুয়েল এই লাইন দিয়ে শেষ হতে হতে যখন 9 লিটার শেষ হয়ে যাবে, তখন আপনার বাইকে ফুয়েল থাকা সত্ত্বেও বাইকটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এর কারণ আপনি রিজার্ভ ট্যাঙ্ক অন করেননি। এর পরবর্তীতে আপনি যখন রিজার্ভ ট্যাঙ্ক অন করে দিবেন, তখন যে 3 লিটার ফুয়েল আছে সেটি দ্বিতীয় লাইন এই লাইন হতে ইঞ্জিনে প্রবেশ করবে। এর পরবর্তীতে আপনার বাইক রিজার্ভের 3 লিটার ফুয়েল দিয়ে রান করবে এবং এই ফুয়েলটি শেষ হয়ে গেলে কিন্তু আপনার বাইক বন্ধ হয়ে যাবে। রিজার্ভ চাবি তিনভাবে সেট করা যায়, এখন আপনাকে আমি ব্যাখ্যা করব। প্রথমে এটি অন অবস্থায় থাকে, এবং আপনি যদি এটি অন অবস্থায় রাখেন তাহলে আপনার বাইকের যে 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক এটার জন্য নির্ধারিত রিজার্ভের ট্যাঙ্কে যে তেল সেটা বাদে 9 লিটার এই অন অবস্থায় থাকলে বাইকটি 9 লিটার ফুয়েল থেকে রান করবে। পরবর্তীতে 9 লিটার ফুয়েল শেষ হয়ে গেলে আপনার বাইকে যথেষ্ট তেল থাকা সত্ত্বেও কিন্তু বাইক বন্ধ হয়ে যাবে, কারণ আপনি রিজার্ভ অন করেননি। এর পরবর্তীতে যদি রিজার্ভ অন করেন, তবে যে নির্ধারিত 3 লিটার ফুয়েল, সেই 3 লিটার ফুয়েল বাইকে যাবে এবং বাইক 3 লিটার ফুয়েলের মাধ্যমে রান করবে। যেমনটি আমরা পূর্বে বলেছি, ফুয়েল চাবি তিনটিভাবে সেট করা যায়। আপনার বাইকে যদি সম্পূর্ণ ফুয়েল থাকা সত্ত্বেও বাইক স্টার্ট না নেয়, তবে আপনি অবশ্যই ফুয়েল চাবির এটি দেখে নেবেন, অর্থাৎ অফ অবস্থায়। অফ অবস্থায় থাকলে আপনার বাইকে সম্পূর্ণ ফুয়েল থাকা সত্ত্বেও কিন্তু বাইক স্টার্ট নেবে না। সাধারণত আমরা যখন সার্ভিস সেন্টারে বাইক সার্ভিস করতে যাই, তখন তারা কিছু পরিমাণ ফুয়েল নিয়ে থাকে বাইকে সার্ভিস করানোর জন্য, এবং এই ফুয়েলটি নেওয়ার পরে তারা এটি অফ করে দেয়। আপনার বাইক যদি মানে তেল থাকা সত্ত্বেও যদি অন না নেয়, তবে কিন্তু আপনি এটি অবশ্যই চেক করে নেবেন। এখন প্রশ্ন আসতে পারে, আমরা বাইক কী অবস্থায় রেখে চালাবো? যেমনটা আমরা বললাম যে রিজার্ভের চাবি তিনভাবে সেট করা যায়। আপনি কীভাবে রেখে বাইকটা চালাবেন? আপনি যদি বাইক রিজার্ভ অপশনে রেখে চালান, তাহলে বাইক 12 লিটার যে ফুয়েল সেটি সম্পূর্ণ শেষ হওয়া অবধি বাইক বন্ধ হবে না। কিন্তু যদি আপনি অন অবস্থায় রাখেন, তাহলে কিন্তু রিজার্ভের যে নির্দিষ্ট 3 লিটার তেল, তার আগেই বাইকটা বন্ধ হয়ে যাবে। 9 লিটার ফুয়েল থাকা অবস্থায় 9 লিটার ফুয়েল শেষ হয়ে গেলে কিন্তু আপনার বাইকটা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু ভিউয়ার্স, লক্ষ্য করুন, আমাদের দেশে কিন্তু ভেজাল ফুয়েলের সংখ্যা কম নয়, এবং প্রায়শই আমরা দেখা যায় যে গ্রাম অঞ্চল বা বিভিন্ন জায়গায় ভেজাল ফুয়েলের সংখ্যা বেশি। সেক্ষেত্রে আপনি যদি প্রতিনিয়ত ভেজাল ফুয়েল ব্যবহার করে থাকেন, তবে ভেজাল ফুয়েলের যে ভেজাল পদার্থগুলো সেগুলো ফুয়েল তুলনায় কিছুটা ভারী হয়ে থাকে, এবং সেগুলো নিচের দিকে চলে আসে, ট্যাঙ্কির নিচের দিকে চলে আসার কারণে এটি একটা সময় পর্যন্ত জমা হতে থাকে। আপনি যদি প্রতিনিয়ত এভাবে বাইক রাইড করেন, তাহলে রিজার্ভে অন থাকলে নিচের থেকে ফুয়েলটা বার্ন হতে এক সময় বাইকের যে ভেজাল পদার্থ, ফুয়েলে যে ভেজাল পদার্থটি রয়েছে সেটি বার্ন হয়ে ইঞ্জিনে বিভিন্ন ইস্যু দেখা দিতে পারে। বাইকের ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে পারে, এছাড়া অনেক সময় বাইকের পারফরমেন্স ড্রপ করতে পারে, এছাড়া বিভিন্ন ইস্যু দেখা দিতে পারে। এই জন্যে আমরা সাজেস্ট করবো আপনাকে সর্বদা ফুয়েল চাবি অন অবস্থায় রেখে বাইক রাইড করবেন। এতে আপনার বাইক যদি কখনো অফ হয়ে যায়, তবে ফুয়েল যেটা নির্ধারিত রয়েছে রিজার্ভে সেটি অন করে কিন্তু আপনি নির্দিষ্ট জায়গা পর্যন্ত যেতে পারছেন। কিন্তু এর ফলে আপনার বাইক ভেজাল যে পদার্থ সেটিতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তো আমরা অবশ্যই সাজেস্ট করব যে ফুয়েল চাবি সর্বদা অন অবস্থায় রেখে চালাবেন, এবং বাইকের সার্ভিস করার সময় বাইকের ট্যাঙ্কি পরিষ্কার করে নেবেন। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আপনি কী বাইক ব্যবহার করেন এবং সেই বাইকের রিজার্ভ ট্যাঙ্ক কত লিটারের, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এবং বাইক ও বাইক সম্পর্কিত সকল তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট motorcycleValley.com ভিজিট করুন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।